Bismillah, Bismillah, in the name of Allah. I wake up every morning, say God is the unique. I'm hungry, I wash my hands, but before say Bismillah. আসসালামু আলাইকুম বাচ্চারা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, বাড়িতে খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করছো। আমরা গত দিনের ভিডিওতে ভগ্নাংশের যোগফল নির্ণয় করা শিখেছিলাম, তো আজকে আমরা যে একটি বেছে নিয়েছি সেখানে আমরা ভগ্নাংশের বিয়োগ কিভাবে করতে হবে তা নিয়ে আমরা আলোচনা করব। তো এই সমস্যাগুলিও আগের সমস্যার সঙ্গে রিলেটেড, অর্থাৎ আমরা যেমনভাবে যোগ করতাম, অর্থাৎ যোগ ভগ্নাংশের যোগ করতে গিয়ে আমাকে যে যে স্টেপ ফলো করতে হতো বা যে যে প্রসেসের মধ্য দিয়ে যেতে হতো, এখানেও কিন্তু বিয়োগফল নির্ণয় করতে গেলে ঠিক একই রকম প্রসেসের মধ্য দিয়ে যেতে হবে। তো যাই হোক, আমি এখান থেকে কয়েকটি সমস্যা তোমাদের তুলে নিয়ে দেখাচ্ছি কীভাবে বিয়োগফলগুলি নির্ণয় করতে হবে। যদিও আমাদের অনুশীলনী 47 নম্বর এবং 48 নম্বর পেজে যে সমস্যাগুলি দেওয়া রয়েছে সেই সমস্যাগুলি খুব একটা উন্নত মানের নয় বা এগুলো তোমাদের জন্য সুবিধাজনক নয়, আমি যে হার্ড কপি বানাবো সেখানে এর যে নমনীয় বা সুবিধাজনক কিছু সমস্যা দেওয়া থাকবে, তোমরা 47 নম্বর পেজের অনুশীলনীগুলি বাড়িতে প্র্যাকটিস করতেও পারো। যাই হোক, আমি কয়েকটি সমস্যা বেছে নিয়ে তোমাদের দেখাচ্ছি কিভাবে করতে হবে। এখানে প্রথমেই হয়তো আমি এখান থেকে একের খ সমস্যাটি বেছে নেব, তারপর একের ট সমস্যাটি বেছে নেব, তারপর ড, তারপরে ঢ, এবং তারপর এখান থেকে নেব আমি মূর্ধন্য। এই কটি সমস্যা আমি তোমাদের করে বুঝিয়ে দেবো যে কীভাবে বিয়োগফল নির্ণয় করতে হবে। তো যা হোক, কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমাদের বুকসের 47 নম্বর পেজের একের দাগের যে ক্ষয়ের সমস্যাটি ছিল সেই সমস্যাটি তোমাদের সামনে আমি তুলেছি। এখানে রয়েছে 4/6 বিয়োগ রয়েছে 3/6, তাহলে আমাকে দেখে নিতে হবে যে ভগ্নাংশগুলি কোন প্রকারে রয়েছে। অর্থাৎ প্রথমত রয়েছে মিশ্র রয়েছে কিনা দেখে নিতে হবে আমাকে। এখানে মিশ্র নেই তাহলে সুবিধা পাওয়া যাচ্ছে, আমাকে আর কোনো কাজ বাড়াতে হচ্ছে না। তারপরে দেখতে হবে যে এখানে হর কত রয়েছে। দেখো এখানে হর রয়েছে কত, 6, এখানে হর রয়েছে কত, 6। অর্থাৎ যখন বলেছে একই হর থাকবে বা সমহর বিশিষ্ট ভগ্নাংশ হয়ে যাবে তখন কিন্তু আমাদের খুব মজা, তাই না? কেন না তো আমরা সমহর বিশিষ্ট হলে শুধুমাত্র একটি হর লিখে দেবো এখানে, আর ওপরে যেমনটি বিয়োগ ছিল তেমনটি আমরা করে দেব। তাহলে কি পেয়ে গেলাম, আর 4 থেকে 3 বিয়োগ করলে পেয়ে গেলাম 1 এবং 6 নিচে থেকে গেল। তাহলে হয়ে গেল 4/6 এবং 3/6, এদের যে বিয়োগফল সেই বিয়োগফল হয়ে গেল কত বলতো, 1/6। আবারও বলছি আমাদের মিশ্র ভগ্নাংশ কিনা দেখতে হবে, এগুলি মিশ্র ভগ্নাংশ নয়, এখানে ওপরে ছোট রয়েছে, এখানে ওপরে ছোট রয়েছে, অর্থাৎ প্রকৃত ভগ্নাংশ রয়েছে। এখন দুটি ভগ্নাংশেরই কিন্তু দেখো তোমরা এখানেও 6 রয়েছে, এখানেও 6, অর্থাৎ সমহর বিশিষ্ট হওয়ার জন্য আমাদের সবচেয়ে সুবিধাটা হলো যে সমান সমান দিয়ে একটি দাগ দিলাম এবং এই সমহর বিশিষ্ট তাই একটি হরকে আমরা নিচে লিখে দিলাম, এবং লবের ক্ষেত্রে যেমনটি বিয়োগ তেমনটি বিয়োগ আমরা করে দিলাম। তাহলে আমরা কি রেজাল্ট পেয়ে যাচ্ছি। এখন কথা হচ্ছে যদি সমহর বিশিষ্ট না হয় তখন আমরা কি করব। এর জন্য আমি টয়ের দাগের সমস্যাটি তোমাদের দেখাচ্ছি। এখানে রয়েছে 1 বিয়োগ কত বলেছে, 6/15। এখানে দেখো প্রথম সংখ্যাটি কিন্তু ভগ্নাংশ নয়, এটা একটা পূর্ণ সংখ্যা। তো এই পূর্ণ সংখ্যাটিকেও কিন্তু আমরা ভগ্নাংশের আকারে লিখতে পারি। তাহলে কি করতে হবে, এখানে যে আমরা 1 রয়েছে কোনো সংখ্যার নিচে, এখানে দেখো নিচে কিন্তু কিচ্ছু নেই, এখানে কিন্তু হর বলে কোনো জিনিস দেওয়া নেই, কিন্তু তোমরা জেনে রাখবে যে প্রতিটি পূর্ণ সংখ্যার হর কিন্তু 1, সেই 1টি দেওয়া থাকে না, তোমরা দিয়ে নিতে পারো। তাই এখানে 1 রয়েছে, আমরা এই 1 ওপরে দিলাম এবং নিচে একটি দাগ দিয়ে আমরা 1 দিয়ে দিলাম। কেন 1 দিলাম না তো, এই যে 1 সে 1 তুমি প্রতিটি ভগ্নাংশের ক্ষেত্রে হর হিসেবে পেয়ে যেতে পারো। অর্থাৎ 3 মানে যেমন হচ্ছে 3-এর নিচে 1, বা 4 থাকলে লিখতে পারো তুমি 4-এর নিচে 1, বা 5 থাকলে তুমি লিখতে পারো 5-এর নিচে 1। তাই এখানে 1 রয়েছে, আমরা লিখে দিলাম 1-এর নিচে 1 লিখে দিলাম, বিয়োগ 6/15 আছে লিখে দিলাম। এখন দেখতে হবে যে সমহর বিশিষ্ট কিনা, নিচে রয়েছে 1, নিচে রয়েছে 15, অর্থাৎ আলাদা আলাদা হর বিশিষ্ট। তাহলে কি করতে হবে, এখানে আমি বলেছিলাম যে সমহর বিশিষ্ট না হলেই কিন্তু তোমাদের কি করতে হয়, লসাগু করতে হয়। তাহলে 1 এবং 15 এদের কি করতে হবে, লসাগু করতে হবে। দেখো এদের কিন্তু লসাগু কিছু দিয়ে যায় না,
এক এবং 15 এদের সাধারণ ভাবে আমরা সাধারণ সংখ্যা দিয়ে ভাগ করব দুটোকে এমন কোনো সংখ্যা নেই। অর্থাৎ লসাগু হয়ে গেল 1 গুণ 15, অর্থাৎ 15 1 কে কত হয়ে গেল 15। তাহলে আমরা সমান সমান দিলাম, একটি দাগ দিলাম, দাগ দিয়ে আমরা যে ভগ্নাংশ যে লসাগু পেয়েছি সেই লসাগু আমরা নিচে কি করব লিখে দেব। আমি বলেছিলাম তোমাদের যে ভগ্নাংশের যোগ বা বিয়োগ করতে গেলে নিচে তোমাদের কি করতে হয় ভাগ করতে হয় এবং ওপরে তোমাদের কি করতে হয় গুণ করতে হয়। আশা করি তোমাদের মনে আছে। অর্থাৎ কি করতে হবে, লসাগু করার পর এখানে যে হর রয়েছে সেই হর দিয়ে লসাগুর যে হর তৈরি করেছে সেই হরকে ভাগ করতে হবে। অর্থাৎ 1 দিয়ে 15কে ভাগ করতে হবে। 1 দিয়ে যদি তোমরা 15কে ভাগ করো তাহলে 15কে 15ই হয়। সেই 15 দিয়ে ওপরের 1কে যখন গুণ করবে তখন কত হয়ে যাবে, 15কে আবার 15 হয়ে গেল। বিয়োগ আছে, আবারও নিচে করতে হবে ভাগ। অর্থাৎ এই সংখ্যাটি দিয়ে এই সংখ্যাটিকে ভাগ করতে হবে। 15 দিয়ে 15কে ভাগ করলে হয় 1, সেই 1 দিয়ে মাথায় করতে হবে গুণ, ওপরে করতে হবে গুণ, অর্থাৎ 6কে কত হয়ে গেল 6। তাহলে কী হয়ে যাচ্ছে, আবারও দাগ দিলাম, নিচে 15 আছে 15 লিখে দিলাম, 15 থেকে 6 বিয়োগ করলাম পেয়ে যাচ্ছি কত 9। তাহলে 1 বিয়োগ 6 এর 15, এই যে বিয়োগ ফলটি দেওয়া ছিল বা বিয়োগ করতে বলা হয়েছিল সেই বিয়োগ করে আমরা পেয়ে গেলাম কত বলতো 9 এর 15। কীভাবে করলাম, এক সংখ্যাটি শুধুমাত্র পূর্ণ সংখ্যা, এখানে শুধুমাত্র একটি সংখ্যা দেওয়া রয়েছে, এখানে ভগ্নাংশ আকারে প্রকাশ করা নেই, সেটিকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করলাম এইভাবে 1-এর নিচে 1 দিয়ে। যেমন আমরা 3কেও লিখতে পারি 3-এর নিচে 1, 4কে লিখতে পারি 4-এর নিচে 1, 5কে লিখতে পারি 5-এর নিচে 1। ঠিক সেইভাবে আমরা 1কে লিখতে পারি 1-এর নিচে 1 বিয়োগ 6 এর 15। এখানে 1 এবং 15 আলাদা আলাদা হর বিশিষ্ট রয়েছে, তাদের লসাগু করলাম, লসাগু করলে আমরা পেলাম 15। আমরা জানি নিচে করতে হয় ভাগ, উপরে করতে হয় গুণ, অর্থাৎ এখানে লব হর রয়েছে 1, সেই 1 দিয়ে নিচের 15কে ভাগ করলে পাই 15কে 15, সেই 15 দিয়ে উপরে করতে হয় গুণ, অর্থাৎ 15কে 15 পেয়ে গেলাম। বিয়োগ আছে, বিয়োগ দিলাম, এই 15 সংখ্যাটি দিয়ে হর দিয়ে এই 15 হরকে আমরা ভাগ করবো প্রথমে, কারণ নিচে ভাগ করতে হয় আমাদের, এখানে নিচের সংখ্যার সঙ্গে এখানে নিচের সংখ্যা ভাগ করলে পেয়ে গেলাম 1, সেই 1 দিয়ে উপরে কী করতে হয় গুণ করতে হয়, 1 দিয়ে উপরে গুণ করলে হয় 6কে 6, 15 থেকে 6কে আমরা যখন বিয়োগ করলাম তখন আমরা পেয়ে গেলাম 9 9, এবং নিচে 15 আছে 15 আমরা লিখে দিলাম। এরপর আমি বুকসের ডয়ের সমস্যাটি তুলে ধরেছি। এখানে প্রথম সমস্যাটি রয়েছে, প্রথম যে ভগ্নাংশ সেটি রয়েছে 4-এর 6, বিয়োগ রয়েছে 5-এর 8। তাহলে আমাকে দেখতে হবে যে এগুলি মিশ্র কিনা, না এগুলি মিশ্র ভগ্নাংশ নয়। তারপরে দেখতে হবে যে এখানে হর কত রয়েছে, নিচের দিকে হর রয়েছে 6 এবং এখানে হর রয়েছে 8, তাহলে কি একই হর বিশিষ্ট হলো, না আলাদা আলাদা হর বিশিষ্ট হয়েছে। আমি তোমাদের বলেছিলাম যে যখনই আলাদা আলাদা হর বিশিষ্ট হবে তখন আমাদের কি করতে হয় বলতো, লসাগু করতে হয়। তাহলে কার লসাগু করবো আমরা, হরকে দেখেছি এখানে যে হরগুলি সমহর বিশিষ্ট কি না, তাই যেহেতু হর সমহর বিশিষ্ট নয় তাই এখানে হরের করতে হবে লসাগু। আমরা 2 দিয়ে যখন উৎপাদকে বিশ্লেষণ করবো তখন পেয়ে যাবো 3 দুগুণে 6, 4 দুগুণে 8। এখানে 3 এবং 4কে কিন্তু কোনো সাধারণ সংখ্যা দিয়ে একই সঙ্গে ভাগ করা যায় না, তাই আমাদের এখানে কিন্তু লসাগুয়ের কাজ শেষ হয়ে গেল। তাহলে আমরা লিখে দেবো এখানে যে লসাগু পেয়ে গেলাম আমরা 2 গুণ 3 গুণ 4, অর্থাৎ 3 দুগুণে 6, 6কে আবার 4 দিয়ে গুণ করলে 4 6 কত হয়ে যায় 24। অর্থাৎ হরকে করতে হবে কিন্তু আমার, যেটি পেয়েছি আমরা এখানে লসাগু করে যেটি পেয়েছি সেটি হর কথা, অর্থাৎ হর হয়ে যাবে কিন্তু 24, হর হয়ে যাবে কিন্তু 24, কিন্তু আমরা পেয়েছি কিন্তু আমাদের দেওয়া আছে কত 6, আমাদের হর কথা হর 24 কিন্তু হয়েছে কত 6। তাহলে আমাদের কি করতে হবে, এখন নিয়মটি হচ্ছে যে নিচের দিকে ভাগ করতে হয় উপরের দিকে গুণ করতে হয়, অর্থাৎ যে হর ছিল সেই হর দিয়ে এখন নতুন তৈরি হওয়া হরকে ভাগ করতে হবে। ছিল 6 হর কিন্তু হর কথা আছে 24, তাহলে 6 দিয়ে 24কে ভাগ করলে হয়ে যায় 4 6 24, কত পেলাম ভাগফল 4, সেই 4 দিয়ে মাথার উপরে কি করতে হবে, উপরে থাকে লব, সেই লবকে গুণ করতে হবে 4 পেলাম, সেই 4 দিয়ে উপরে 4কে গুণ করলে হয়ে যায় 4 4 কত হয়ে যায় বলতো 16। তাহলে 16 বসিয়ে দিলাম, এখানে বিয়োগ চিহ্ন আছে বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম। এই যে ভগ্নাংশটি রয়েছে তার হর রয়েছে 8, কিন্তু হর কথা 24 তাই না, 8 কিন্তু হর কথা 24। তাহলে আমরা কি করবো, নিচের দিকে ভাগ, এখানে হর দিয়ে হরকে ভাগ করে পেয়ে যাচ্ছি 8 1 8 8 2 16, 3 8 24, 3 পেলাম, সেই 3 দিয়ে কি করতে হবে, ওপরে যে লব তাকে গুণ করতে হবে, 3 দিয়ে ওপরের যে লব অর্থাৎ 5, সে 3 5, সেই 5কে গুণ করলে কত হয় 3 5 কত হয়ে যায় বলতো 15 হয়ে যায়। তাহলে কি হয়ে যাচ্ছে, আমরা এখানে 15 বসিয়ে দিলাম, আবারও সমান সমান দিলাম, নিচের দিকে রয়েছে 24, আমরা 24 লিখে দিলাম। এখন 16 থেকে যখন আমরা 15 বিয়োগ করবো তখন আমরা পেয়ে যাবো কত 1, অর্থাৎ 4-এর 6 এবং 5-এর 8 এদেরকে যদি আমরা বিয়োগ করে ফেলি তাহলে আমরা বিয়োগ ফলটি পেয়ে যাচ্ছি কত বলতো 1-এর 24। এরপর
আমাদের ঢয়ের যে সমস্যাটি রয়েছে সেখানে দেওয়া রয়েছে, একে দুই বিয়োগ রয়েছে একে তিন, আবারও আমাদের একই প্রসেস দেখতে হবে যে এখানে হর মিশ্র ভগ্নাংশ দেওয়া রয়েছে কিনা। দেওয়া নেই তাহলে আমাদের দেখতে হবে যে এখানে লব হর কত রয়েছে, হর রয়েছে এখানে দুই, এখানে রয়েছে তিন, অর্থাৎ আলাদা আলাদা হর বিশিষ্ট। সমহর বিশিষ্ট না হওয়ার জন্য আমাদের কী করতে হয়, যখনই আলাদা আলাদা হর হয়ে যাবে তখন তাদের কী করতে হয়, লসাগু করতে হয়, তোমাদের বলেছি আমি। তাহলে দুই এবং তিন এদের লসাগু করলে কী হয় বলো তো, দুই এবং তিন এদের কিন্তু কোনো সাধারণ সংখ্যা দিয়ে ভাগ করতে বা উৎপাদকে বিশ্লেষণ করতে আমরা পারি না, অর্থাৎ এখানে কিন্তু আমাদের লসাগু হয়ে যাচ্ছে কত বলো তো, দুই গুণ তিন হয়ে যাচ্ছে লসাগু, তাই না? তাহলে দুই এবং তিন আমরা লসাগু যখনই করব তখন হয়ে যাচ্ছে কত, দুই গুণ তিন এখানে লিখেছে, তিন দুগুণে কত হয়ে যাচ্ছে, ছয়, অর্থাৎ লসাগু হয়ে গেল ছয়। অর্থাৎ আমাদের কিন্তু হর হর কথা ছিল ছয়, কিন্তু এখানে রয়েছে দুই, এখানে রয়েছে তিন, তাহলে কি করতে হবে, নিচের দিকে করতে হবে ভাগ এবং উপরের দিকে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে কি পেয়ে যাচ্ছি আমরা, এখানে হর দিয়ে এই হরকে ভাগ করলে পেয়ে যাচ্ছি আমরা দুই দিয়ে ছয়কে ভাগ করলে পেয়ে যাচ্ছে তিন, কত পেয়ে যাচ্ছি বলো তো, তিন। সেই তিন দিয়ে উপরে কি করতে হবে, গুণ, উপরে কত রয়েছে এক, সেই তিন দিয়ে উপরে এককে গুণ করলে তিন এককে তিন পেয়ে গেলাম। এখানে বিয়োগ রয়েছে, বিয়োগ চিহ্ন দিলাম, এখানে তিন দিয়ে এই ছয়কে ভাগ করতে হবে, হরের সঙ্গে হরকে ভাগ করলে পেয়ে যাচ্ছি আমরা তিন এককে তিন, তিন দুগুণ ছয় দুই পেলাম, সেই দুই দিয়ে রয়েছে উপরে এক, সে একে গুণ করলে পেয়ে যাচ্ছি আমরা দুই এককে দুই, এরপর নিচের দিকে ছয় রয়েছে আমরা ছয় এখানে বসিয়ে দিলাম, তিন থেকে যখন আমরা দুই বিয়োগ করবো তখন আমরা পেয়ে যাচ্ছি এক, অর্থাৎ একের দুই বিয়োগ একের তিন, এই যে বিয়োগফল সেই বিয়োগফল নির্ণয় করলে আমরা পেয়ে যাচ্ছি কত বলো তো, একের ছয়। এরপরে আমি মূর্ধন্য এর যে সমস্যাটা রয়েছে সেই সমস্যাটি আমরা তুলেছি এখানে, তোমরা দেখতে পাচ্ছ রয়েছে দশ পূর্ণ দুইয়ের তিরিশ বিয়োগ দুই পূর্ণ তিনের চার, এই যে পূর্ণ কথাটি রয়েছে, তাই না? অর্থাৎ ইহা একটি বা এই যে দেওয়া ভগ্নাংশ দুটি, সেই ভগ্নাংশ দুটি হয়ে গেল মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ দেওয়া থাকলে তাদের বিয়োগ করার যে নিয়ম সেটি হচ্ছে যে মিশ্র ভগ্নাংশকে প্রথমে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যেতে হবে। সেক্ষেত্রে আমি বলেছিলাম তোমাদের যে মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাওয়ার নিয়ম হচ্ছে, এখানে নিচে যেটি রয়েছে যে হর রয়েছে সেই হর আমরা লিখে দেব, এখানে দেখো তিরিশ রয়েছে হর আমরা তিরিশ লিখে দেব, এরপর কী করতে হয় আমাদের, প্রথম কোনাকুনি গুণ করতে হয় এবং তারপরে আবার কী করতে হয়, যোগ করতে হয়। এটি বলেছিলাম তোমাদের তিরিশকে দশ দিয়ে যদি তোমরা গুণ করো তাহলে কত হয়ে যায় বলো তো, তিরিশকে দশ দিয়ে গুণ করলে হয়ে যায় তিনশো হয়ে যায়, সেই তিনশো এর সঙ্গে উপরের দুইকে কী করতে হবে, যোগ করতে হবে, তিনশো এবং দুই যোগ করলে হয় তিনশো দুই। তোমরা খাতায় করে দেখবে, আমি দেখাচ্ছি একবার, এখানে রয়েছে দশ পূর্ণ দুইয়ের কত রয়েছে বলো তো, তিরিশ রয়েছে, নিচে তিরিশ রেখে দিলাম, প্রথমবার করতে হয় গুণ এদেরকে, তাহলে দশ গুণ তিরিশ গুণ করে দিলাম, তার সঙ্গে কী করতে হয় দুইকে যোগ করতে হয়, তিরিশ রাখলাম, এখানে দশ দিয়ে তিরিশকে গুণ করলে হয় তিনশো, তার সঙ্গে দুই, তাহলে কত হয়ে যায় বলো তো, তিনশো তো দুই, নিচে কত হয়ে গেল তিরিশ। এখানে বিয়োগ চিহ্ন রয়েছে, বিয়োগ দিলাম আমি, নিচের দিকে চার রয়েছে চার দিলাম আমি, এটিও একটি মিশ্র ভগ্নাংশ, তাই প্রথমে গুণ করতে হবে, কোনাকুনি গুণ করতে হবে, চার দুগুণে আট হয়ে গেল, সেই আটের সঙ্গে তিন কী করতে হয়, যোগ করতে হয়, চার দুগুণে আট গুণ করলাম, আট হলো, আটের সঙ্গে তিন যোগ করলে কত হয় আট, নয় দশ এগারো, কত হয়ে যাচ্ছে বলো তো, এগারো হয়ে যাচ্ছে। এবার কিন্তু আমাদের আর মিশ্র ভগ্নাংশ থেমে নেই, আমরা অপ্রকৃতি নিয়ে চলে এসেছি। এখন কি করতে হবে, দেখতে হবে যে এরা সমহর বিশিষ্ট নাকি, এখানে রয়েছে তিনশো দুই বাই তিরিশ অর্থাৎ হর এখানে তিরিশ, আর এখানে রয়েছে এগারো বাই চার অর্থাৎ এখানে হর কত হয়ে গেল চার, অর্থাৎ এই যে ভগ্নাংশগুলি দেওয়া রয়েছে তারা কিন্তু আলাদা আলাদা হর বিশিষ্ট, অর্থাৎ কী করতে হবে আমাকে, তার জন্যে আলাদা আলাদা হর বিশিষ্ট হওয়ার জন্য লসাগু করতে হয়। আমরা দুই দিয়ে ভাগ করলে পেয়ে যাচ্ছি পনেরো দুগুণে তিরিশ, আর এখানে পাচ্ছি দুই দুগুণে চার, আর তো করতে পারছি না আমি, তাহলে লসাগু হয়ে গেল দুই গুণ পনেরো গুণ কত দুই, লসাগু, অর্থাৎ পনেরো দুগুণে তিরিশ, তিরিশকে দুই দিয়ে গুণ করলে পেয়ে যাচ্ছি তিরিশ দুগুণে কত পেয়ে যাচ্ছি ষাট, তিরিশ দুগুণে পেয়ে যাচ্ছে কত আমরা ষাট, তাহলে এখানে লসাগু হয়ে যাচ্ছে কত বলো তো ষাট, অর্থাৎ নতুন যে হর আমরা তৈরি করলাম সেই হর হয়ে যাচ্ছে ষাট। কী করতে হয়, নিচের দিকে করতে হয় ভাগ এবং উপরের দিকে কী করতে হয়, গুণ করতে হয়। তাহলে এই তিরিশ দিয়ে এই ষাটকে ভাগ করলে কত হয়ে যাচ্ছে, তিরিশেককে তিরিশ, তিরিশ দুগুণে ষাট, তাই না, দুই হয়ে যাচ্ছে ভাগফল, সেই ভাগফল দিয়ে ওপরে কী করতে হয় বলো তো, ওপরে করতে হয় গুণ, আমরা তিরিশ দুগুণে ষাট দুই পেলাম, সেই দুই দিয়ে আমরা তিনশো দুইকে যদি গুণ করি তাহলে কত হয়ে যাচ্ছে, তিনশো দুইকে আমরা যখন গুণ করবো তখন হয়ে যাচ্ছে আমাদের ছয় শত চার হয়ে যাচ্ছে, তাই না, করে দেখো তোমরা, দুই দিয়ে তিনশো দুইকে গুণ করলে পাচ্ছি ছয় শত চার। এখানে বিয়োগ আছে, আমরা বিয়োগ দিলাম, এখানে আমরা
चार दिए षाट के जदि भाग करो एखाने चार रयेछे हर एखाने नीचे रयेछे षाट हर रयेछे चार दिए जखन आमरा षाट के भाग करब तोमरा भाग करे बाइरे देखबे चार पनेरो षाट हय चार पनेरो षाट हय भाग करे देखबे पनेरो हये जाच्छे सेई पनेरो दिए ताहले कि करते हबे एबार उपरे जे एगारो रयेछे सेई एगारो के गुण करते हबे पनेरो दिए तोमरा जदि एगारो के गुण करो ताहले पेये जाच्छो 165 পেয়ে যাচ্ছ তাই না এই তো পেয়ে গেলে এখন আমরা বিয়োগ করে দেব 604 থেকে আমরা 165 বিয়োগ করে দেব নিচে রয়েছে 60 আমরা 60 বসিয়ে দিলাম এখানে 604 থেকে তোমরা 165 বিয়োগ করে দেবে তাহলে কত হয়ে যাচ্ছে 9 14 থেকে 5 বিয়োগ করলাম 9 হয়ে যাচ্ছে এখানে 7 ধরলাম 3 হয়ে যাচ্ছে এখানে 2 ধরলাম 4 হয়ে যাচ্ছে তাহলে কত হয়ে যাচ্ছে 449 হয়ে যাচ্ছে তাহলে আমরা 10 পূর্ণ 2 এর 30 বিয়োগ 2 পূর্ণ 3 এর 4 এই মিশ্র ভগ্নাংশগুলিকে প্রথমে আমরা অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার নিয়ম হচ্ছে নিচে যা হওয়ার রয়েছে রেখে দিতে হবে আমরা কোণাকোণি গুণ করব তার সঙ্গে উপরে লব যোগ করব কোণাকোণি গুণ করলাম 4 দুগুণ 8 উপর 3 যোগ করলে 11 হয়ে যায় দেখব সমহর বিশিষ্ট কিনা আলাদা হর বিশিষ্ট না লসাগু করলাম লসাগু পেলাম 60 আমরা নিচে 60 রেখে দিলাম হরের সঙ্গে হর এখানে ভাগ করলাম পেলাম 2 সেই 2 দিয়ে উপরে লবকে 302 কে গুণ করে পেলাম 604 বিয়োগ আছে বিয়োগ দিলাম 4 দিয়ে নিচের হর 60 কে ভাগ করলাম পেয়ে গেলাম 15 সেই 15 দিয়ে উপরে 11 কে গুণ করলাম পেয়ে গেলাম 165 604 থেকে 165 বিয়োগ করলে হয়ে যাচ্ছে 439 এবং নিচে রয়েছে 60 60 রেখে দিলাম অর্থাৎ এখানে আমাদের বিয়োগফল সম্পূর্ণ হয়ে গেল এইভাবে আমরা বিয়োগগুলি সমাধান করব তো যাই হোক আমি হার্ড কপিতে বেশ কিছু নমনীয় সমস্যা তোমাদের বাড়ির জন্য প্রস্তুত করে রেখেছি তোমরা হার্ড কপিগুলি সংগ্রহ করার জন্য অভিভাবকদের বলবে আর এর সঙ্গে কিছু ভাষাগত সমস্যা দেওয়া রয়েছে তোমরা সমস্যাগুলি পড়লে বুঝতে পারবে যেমন ধরো যে এখানে বলা যেতে পারে যে দুটি সংখ্যা একটি হচ্ছে 5 পূর্ণ 2 এর 3 এবং অপর সংখ্যার যোগফল 17 পূর্ণ 1 এর 7 অপর সংখ্যাটি কত তাহলে দুটি সংখ্যার যোগফল হচ্ছে এটা তার মধ্যে একটি দেওয়া রয়েছে আরটি কত কি করতে হবে বিয়োগ করতে হবে আমরা যেমনভাবে বিয়োগ করি তেমনভাবে বিয়োগ করব যদিও এখানেও ভাষাগত সমস্যাগুলি খুব একটা সুবিধাজনক নয় তো এখানে যেমন দেখে নাও একটি শহরের 10 পূর্ণ 1 এর 10 অংশ নারী 2 পূর্ণ 1 এর 20 অংশ পুরুষ এবং 30 পূর্ণ 1 এর 30 অংশ শিশু নারী পুরুষ এবং শিশু মিলিয়ে মোট নাগরিক কত তাহলে কি করতে হবে প্রথম ভগ্নাংশের সঙ্গে দ্বিতীয় ভগ্নাংশ তার সঙ্গে তৃতীয় ভগ্নাংশ যোগ করতে হবে বাজারে গিয়ে তুমি 3 পূর্ণ 1 এর 3 টাকার মাছ 5 পূর্ণ 4 এর 6 টাকার আলু এবং 15 পূর্ণ 5 এর 21 টাকার অন্যান্য সবজি কিনলে তুমি মোট কত টাকার বাজার করলে কি করতে হবে এখানে সবগুলি যোগ করতে হবে এইভাবে কিছু ভাষাগত সমস্যা তোমাদের জন্য নির্বাচন করা হয়েছে সেগুলি তোমরা বুঝে নেবে যে যোগ করতে হবে নাকি বিয়োগ করতে হবে তারপর আমরা ভগ্নাংশে কেমনভাবে যোগ বা বিয়োগ করে সেভাবে আমরা সমস্যাগুলি সমাধান করে নিতে পারবো তো আজকে এই পর্যন্তই তোমরা সবাই খুব ভালোভাবে থাকবে বাড়িতে ভালোভাবে পড়াশোনা করবে কোথাও কোনো সমস্যা হলে ফোন করবে আর ভিডিওটি বুঝতে না পারলে পুনরায় ভিডিওটি দেখবে দু একবার তারপরও সমস্যা হলে অবশ্যই ফোন করবে আর বাড়িতে সবাই ভালো করে পড়াশোনা করতে থাকো আজকে এই পর্যন্ত নতুন ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে আসসালামু আলাইকুম